আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, মঙ্গলবার আমি একটা নিউজ করেছিলাম যে একজন সিঙ্গাপুর নাগরিক যাকে করোনা টেস্ট করতে বলা হয়েছিল এবং এমসি মেডিকেল লিভ নিয়ে বাসায় অবস্থান করতে বলা হয়েছিল, সেই বাড়িটি রাজি হয়নি। কারণ তিনি বলেছিলেন যে তিনি যদি এমসিতে থাকেন তাহলে তার মাস শেষে তাকে একটা $100 যে অ্যালাউন্স দেওয়া হয় অ্যালাউন্সটা দেওয়া হবে না। সেই কারণে তিনি করোনা টেস্ট করেননি, এমসি লিভে যাননি, তিনি কাজে গিয়েছিলেন। তাই সিঙ্গাপুর আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে, এরকম সংক্রমণ আইনের অধীন আর কি। সেই ব্যাপারে সিঙ্গাপুরের রাষ্ট্রপতি, এই জিনিসটা সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ম্যাডাম হালিমে ইয়াকুবের কানও পর্যন্ত পৌঁছেছে। তখন তিনি তার ফেসবুক পেজে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন যে একজন ব্যক্তি যিনি কোভিড-19 নিয়ম লঙ্ঘন করেছিলেন এবং একটি সব পরীক্ষা প্রত্যাখ্যান করেছিলেন যাতে তিনি কাজ চালিয়ে যেতে পারেন, তিনি তার কার্যকলাপে দায়িত্বহীন ছিলেন। তবে এই কেসটি একটি সাধারণ কর্মসংস্থানের অনুশীলনকে তুলে ধরে যা কর্মীদের জন্য ক্ষতিকারক হতে পারে। ক্ষতিকারক বলছে এই কারণে যে ওই যে প্রতিদিন কাজ করলে অ্যালাউন্স পাবে, সে অসুস্থ হলো, এই জন্য অনেকে অসুস্থ হলে কাজ দিতে বাধ্য হয়। কর্মী চিকিৎসা ছুটিতে গেলে তার $100 উপস্থিতি ভাতা হারানোর বিষয়ে কীভাবে উদ্বিগ্ন ছিল তা লক্ষ্য করে তিনি জোর দিয়েছেন যে কম বেতনের কর্মীদের আরও ভালো বেতন দেওয়া নিশ্চিত করা, যাতে তারা বেঁচে থাকার জন্য এই ধরনের কাজের প্রণোদনার উপর নির্ভরশীল না হয় তা নিশ্চিত করা। অর্থাৎ কর্মীদের আরও ভালো ধরনের বেতন দেওয়া, যাতে তারা এই ধরনের অ্যালাউন্স পাওয়ার লোভে নিজের ঝুঁকি না নেয়। ম্যাডাম হালিমা ইয়াকুব ফেসবুক পোস্টে মামলার বিষয়টি উল্লেখ করেছেন। পেস্ট কন্ট্রোল টেকনিশিয়ানের বেশ কয়েক সপ্তাহ ধরে কাশি ছিল, কিন্তু পলিক্লিনিকে তিনি চিকিৎসা নিতে চাইছিলেন না। কারণ তাকে বলা হয়েছিল যে পলিমার চেন রিয়াকশন অর্থাৎ PCR টেস্ট পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত তাকে এমসি নিয়ে বাসা থাকতে হবে। ম্যাডাম হালিমা ইয়াকুব উল্লেখ করছেন যে কীভাবে কর্মীরা বিশেষ করে কম মজুরি প্রাপ্ত ওরা অতিরিক্ত উপস্থিতি ভাতা অর্জনের জন্য অসুস্থ থাকা সত্ত্বেও অসুস্থ ছুটি নিতে অস্বীকার করে। তিনি লিখেছেন যে যে ব্যক্তি একটি পরিবারকে খাওয়ানোর জন্য মাসে $1,500 উপার্জন করে তার জন্য $100 হলো অনেক টাকা, যা প্রয়োজনীয় জিনিস কেনার জন্য ব্যবহার করা যেতে পারে। তিনি যোগ করেছেন যে কর্মীদের অসুস্থ থাকা সত্ত্বেও কাজ করার জন্য উদ্বুদ্ধ করা সেই অপারেটিং মেশিনগুলো অনেক বিপজ্জনক হতে পারে, কারণ এটি তাদের এবং অন্যদের ক্ষতির সম্মুখীন হতে পারে। অর্থাৎ অসুস্থ অবস্থা যে মেশিনগুলো তারা ব্যবহার করে সেই মেশিনগুলো অপারেট করার অনেক ধরনের রিস্ক হয়ে যেতে পারে। ম্যাডাম হালিমা ইয়াকুব বলেন আসল সমাধান হলো স্বল্প বেতনের শ্রমিকদের আরও ভালো বেতন দেওয়া, যাতে তাদের বেঁচে থাকার জন্য এই ধরনের প্রণোদনার উপর নির্ভর করতে না হয় তা নিশ্চিত করা। তিনি ব্যাখ্যা করেছিলেন যে এই ধরনের উপস্থিতি বাধা প্রদানকারী সংস্থাগুলি অসুস্থ ছুটির অপব্যবহার রোধ করার আশা করছে, যারা সত্যিকারের অসুস্থ তাদের শাস্তি দেবে না। বর্তমান মহামারীতে কর্মীরা যখন কোভিড-19 জন্য পজিটিভ পরীক্ষার জন্য মেডিকেল ছুটিতে যান, তাদের পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন, তাদের এই উপস্থিতি বাধা থেকে বঞ্চিত করা ঠিক না। ম্যাডাম হালিমা ইয়াকুব বলেন নিয়োগকারীদের উচিত কর্মীদের এই ব্যাপারে পরিষ্কার করা। এই ছিল মঙ্গলবার রাতের আপডেট নিউজ। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।